गाइज वेलकम बैक टू माई चैनल स्वीट साथी ब्लग आबार चले एलाम एकटी नतुन ब्लग भिडियो निये तोमादेर साथे। तो आज के देखाबो तोमादेर नीलषष्ठीर ब्लग। तो आमार बाड़ीते नीलषष्ठी हय, तो माने शिवेर पुजोटा हय, माने नीलेर उपोष जेटाके बोले जे मायेरा बाच्चादेर जन्य करे शुभकामनार जन्य, तो सेटाई आमार बाड़ीतेओ सेई पुजोटा हय। तो सेटाई आमि तोमादेरके आजके देखाबो। আজকে সকাল থেকে যা যা করেছি সমস্তটাই দেখাবো, কিন্তু ইন্ট্রোটা আমি পরে দিচ্ছি। তো আর বাদ বাকি যে সকাল থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি এটা আমার ইন্ট্রোর পরে দিয়ে দেবো, তোমরা সমস্তটাই দেখতে পাবে। ভিডিওটা একদম কন্টিনিউ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আমার বাড়ির পুজোটা তোমরা দেখতে পাবে। তো দেখলে আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি যে আমার বাড়িতে শিবের পুজো হয়, যেহেতু আমার বাড়িতে শিব আছে, পাওনা শিব। তো আমাদের মনে হয় আগে যখন আমাদের বাড়ি হয়েছিল, ভিট করতে গিয়ে শিব আর নারায়ণ একসাথে পেয়েছিল, তো সেই শিবকেই আমাদের পুজো করা হয়। নারায়ণ তো আর সবাই পুজো করতে পারে না, একমাত্র ব্রাহ্মণরাই নারায়ণকে পুজো করতে পারে। তো সেহেতু আমাদের নারায়ণটা ব্রাহ্মণের বাড়িতে দেওয়া আছে আর শিবটা বাড়িতেই আছে, পুজো হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করে আমায় জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো বাদ বাকি ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলায় আমি ফুলের মালা গাঁথতে বসে পড়েছি। তো আমার পিসি একজনে বাড়ির থেকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিল, আকন্দ ফুল। তো ওই আকন্দ ফুল দিয়ে আমি মালাগুলো ছোট ছোট করে অনেকগুলো মালা গেঁথে নিয়েছি, যে ঠাকুরকে পরাবো সেই জন্য। আমি দেব, আমার মা দেবে, আমার মেয়ে দেবে, তো সবাই মিলে দেব। তো চলো এবার জামা কাপড় পরে রেডি হয়ে গঙ্গায় যাওয়া যাক, যেতে যেতে দেখা হচ্ছে, চলো। কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেন, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, দেখতেই পাচ্ছ এদিকে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর গঙ্গার ঘাটে আসার পর না প্রচণ্ড ভিড়, তার মধ্যে ভাটা। তো আমরা খালি ভাবছিলাম কোথা দিয়ে নামবো, কী করে স্নান করবো, ধাক্কাধাক্কি হবে, মানে প্রচণ্ড ঘরে ভয় লাগছিলো। আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম মানে এই ঘাটটা আর কি, এই শিবের অনেকগুলো শর্ট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম শিবজির। তো সেটাই দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো, আর ভিড়টা খালি একবার দেখো। এখানে পরস্পর যে কটা ঘাট আছে, এটা বকুলতলা ঘাট, তো পরস্পর ময়ূরপঙ্খী ঘাট থেকে শুরু করে সমস্ত ঘাটগুলো এরকম প্রচণ্ড ভিড়। তো দেখো এদিকে কোনো রকম স্নান করে বেরিয়ে পড়েছি, আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা দেখতেই পাচ্ছ আমি এই কলেজে পড়াশোনা করেছি, এটা হচ্ছে হুগলি উমেন্স কলেজ, তো পিপুলপাতি মোড়ে কলেজটা। অনেকেই যেবার আমার ব্লগ দেখো বা আমাদের হুগলির আছো অনেকেই চিনবে হয়তো। তো দেখতেই পাচ্ছ এটা পুরোটা আমাদের কলেজের মানে এরিয়াটা। তো মানে কি বলবো, আমার তো এখানটা আসলেই না মানে ইচ্ছে করে আবার সেই স্কুল লাইফ কলেজ লাইফ, যদি আবার কলেজে ভর্তি হতে পারতাম সেরকম অনুভূতি হয়। তো তারপরে এদিকে দেখো পুটুকে কোথায় চান করেছ, বসে বসে পুটুকে দিয়েছিলো ঘুমিয়ে পড়ছিলো, সেই কারণে বোকানো হচ্ছিলো। আর এদিকে বাড়িতে আসার পরে না দেখলাম আমাদের এই আমাদের এই পাড়াতে মানে পাশের পাড়াতে একজনদের বাড়িতে এরকম নীলষষ্ঠীর পুজো হয়। তো এটা একটা কী বলে আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জানো তো আমায় কমেন্ট করে জানিও। তো এই জিনিসটা নিয়ে মানে সবার বাড়িতে বাড়িতে আসে, তো এটাতে তেল সিঁদুর দেওয়া হয়, তারপরে চাল পয়সা সমস্ত কিছু দেওয়া হয়। তো আমাদের বাড়িতে এটা প্রত্যেক বছরই আসে, তো আমরা ওরকম তেল সিঁদুর আমি আগেই দিয়ে নিয়েছিলাম, পরে ভিডিওটা করছি, যখন আমার মা আর একটা জেঠি ওরা করছিল সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তো দেখো এবার মা ফুল দিয়েছে, এবার আমিও একটুখানি ফুল দিয়ে নেবো, দিয়ে এবার এটা নিয়ে এবার চলে যাচ্ছে। তো আমারও ফুলটা মানে দেওয়া হয়ে গেছিলো, তো এবার এটাকে নিয়ে চলে যাবে। তো এটাকে মানে এরকম পরস্পর অনেক বাড়িতেই ওরা যাবে,
তো বাচ্চা বড় সবাই মিলে আসে, বেশ ভালোই লাগে। আমাদের বাড়ি পুজোর সময়ও যেমন আমরা সবার বাড়িতে মা শীতলার কুলো নিয়ে যাই, তো তেমনি এরাও এই নীলষষ্ঠীর এই জিনিসটা একটা যে কোনো যাই হোক ঠাকুর, আমি নাম সঠিক জানি না, এটাকে নিয়ে আসে। তো তারপরে দেখো আমি রেডি হয়েছিলাম, রেডি হতে হতে দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে বাড়িতে, দিকে পুজোও শুরু হয়ে গেছে। তো সমস্ত পুজোটা এবার তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারবো না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে গেলে না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি ওর জন্য একটু কেটে 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 কিছু কিছু পার্ট নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার শিবের মাথায় জল ঢালা শুরু হবে, সেটাই তোমাদেরকে দেখাবো, চলো দেখতে। সিদ্ধি মিশ্রিত শুভাসিত সুদুগ্ধ স্নানাক্ত গঙ্গা উদম নম নম শিবায় নম নম তাম্রকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা। তো দেখো এবার আমার মেয়ে জল ঢেলে নেবে শিবের মাথায়, তো আমার মেয়ে জল ঢালছে, ফল দেবে, জল ঢালবে। তো ও একটাই সমস্ত মন্ত্র তো বলতে পারে না, একটাই বলতে পারে ওম নমঃ শিবায়, তো সেটাই বলুক, ওটাই ওর কাছে অনেক, তো ওটা বলে বলেই ও পুজোটা সম্পূর্ণ দিয়ে নেবে। তো ও আমাদের সঙ্গে গঙ্গায় স্নান করেছিল, ওরও ইচ্ছে যে ও মাথায় জল ঢালবে, তো ঢেলেছে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এসে না এবার ঠাকুর ঘরে যে শিবগুলো আছে ওগুলোতেও আমি একটু জল ঢেলে নেব। তো ঢেলে ঠাকুর ঘরে পুজোটা আমি দিয়ে নেব ঝটপট করে, তো দিয়ে তারপরে সবাইকে প্রসাদটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এদিকে শিবের মাথায় আমি জল ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন পুজো দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ পুজো দিয়ে চলে এসেছি। তো আর শরীরটা ভালো লাগছে না, সারাদিন উপোসের পর শিবরাত্রিতে যতটা না কষ্ট হয় ততটা না নীলের উপোসে প্রচণ্ড কষ্ট হয়। কেন বলো তো, তোমার ওই সারাদিন মানে এত রোদ থাকে ওই জন্য না মানে আর ভালো লাগে না, রোদের জন্য শরীরে জলের টানটা প্রচণ্ড পরিমাণে লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। নতুন টাটা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো, আর সবই তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে কেমন হচ্ছে না হচ্ছে। তো আজকের মতন টাটা।